বিভিন্ন প্রয়োজনে আমাদের স্মার্টফোনে বিভিন্ন ফাইল ওপেন করতে হয়, স্পেশালি আমরা যারা স্টুডেন্ট তাদের তো অবশ্যই অবশ্যই বিভিন্ন ফাইল ওপেন করতেই হয়। তো আমরা কিন্তু এক এক ফাইল ওপেন করার জন্য এক একটা সফটওয়্যার বা এক একটা অ্যাপ ইউজ করি। কিন্তু আজকে আমরা যে অ্যাপটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে একটা সফটওয়্যার বা একটা অ্যাপ, যে অ্যাপটির মাধ্যমে সকল ফাইল আমরা ওপেন করতে পারবো একটা অ্যাপের মাধ্যমে। তো প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে ফাইল ভিউয়ার লিখবো। ফাইল ভিউয়ার লিখলে ফাইল ভিউয়ার ফর অ্যান্ড্রয়েড এক অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি রেটিং অত্যন্ত ভালো এবং 5 মিলিয়ন প্লাস এটি ডাউনলোড হয়েছে। তো এই অ্যাপটি ডাউনলোড করার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই অ্যাপটির মাধ্যমে যে কোনো ফাইল, অডিও, ভিডিও, পাওয়ার পয়েন্টের PPT, ডক ফাইল, PDF, এভরি কাইন্ড অফ ফাইল আমরা এটার মাধ্যমে ওপেন করতে পারবো। আমরা এখানে ডকুমেন্টে ক্লিক করে সব ধরনের ডকুমেন্ট একসাথে দেখে এখান থেকে একটা বা ওপেন করতে পারবো, অথবা আমাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখানে গিয়ে যদি আমরা ওপেন করি তারপরও আমরা সেই অ্যাপটির মাধ্যমে ওপেন করতে পারবো। সাপোজ জাস্ট আমরা যদি ডক ফাইল ওপেন করি, ডক ফাইল ওপেন করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাপটির মাধ্যমে হচ্ছে এই ওপেন হচ্ছে ফাইল ভিউয়ার ফর অ্যান্ড্রয়েড এই অ্যাপটির মাধ্যমে ওপেন হচ্ছে। এবং অ্যাপটির বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে অ্যাপটি অত্যন্ত হচ্ছে মিনিমালিস্টিক এবং খুবই ইউজার ফ্রেন্ডলি, এখানে কোনো ল্যাগ করে না, বা অ্যাপটা হচ্ছে যে খুবই খুবই সফট। দেখতে পাচ্ছেন যে অ্যাপটি হচ্ছে আমরা নাইট মোড কিংবা ডে মোড দুটাতে ইউজ করতে পারবো। আমরা এখানে ক্লিক করে বিভিন্ন অপশন দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমরা যদি সিঙ্গেল পেজ ভিউ করতে পারবো, ডাবল পেজ ভিউ করতে চাইলে ডাবল পেজ ভিউ করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ভার্টিক্যাল স্ক্রোলিং করবো নাকি হরিজন্টাল স্ক্রোলিং করবো সেটাও দেখানো হয়েছে। এছাড়াও ডে মোড, নাইট মোড, ইভেন রিডিং মোডও আমাদের এখানে আছে। আমরা যদি ডে মোডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরাটাই সাদা। আমরা যদি এখানে একটা যে কোনো একটা ওয়ার্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন চলে আসছে, এখানে কপি করতে পারবো এখান থেকে। তারপর আমরা ডিরেক্টলি এখানে সার্চ করতে পারবো, এখানে ইন্টারনেটের মাধ্যমে সার্চ করতে পারবো, অথবা এই ওয়ার্ডটি আমরা শেয়ারও করতে পারবো। এখানে দিয়ে বিভিন্নভাবে শেয়ার অপশন চলে আসবে, আমরা এখানে শেয়ারও করতে পারবো। তো আমার কাছে অ্যাপটি চমৎকার লেগেছে এই কারণে যে আমাদের মূলত এই অ্যাপটি ইউজ করলে যে জিনিসটা হবে, এই অ্যাপটি হচ্ছে অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি। আমরা এই অ্যাপটির মাধ্যমে যে কোনো ধরনের ফাইল ওপেন করতে পারবো। ইভেন আরেকটা উপকারিতা হচ্ছে এই অ্যাপটির মাধ্যমে আমরা একটি অ্যাপের মাধ্যমে সবগুলো ফাইল ওপেন করতে পারছি। এতে আমাদের হচ্ছে স্টোরেজ ঘাটতিটা সেটা আমরা এখান থেকে ফিল আপ করতে পারছি। যেমন এর আগে যদি আমরা ধরেন PDF-এর জন্য অ্যাডোব রিডার সফটওয়্যারটি ডাউনলোড করি, সেখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্টোরেজ হচ্ছে এখানে যাচ্ছে আমাদের ফোনের। এছাড়াও হচ্ছে যে বিভিন্ন ধরনের WPS এসব ইত্যাদি যে সফটওয়্যারগুলো আছে এগুলো হচ্ছে অনেক বড় ফাইল। এই ফাইলগুলো হচ্ছে আমাদের ফোনের স্টোরেজকে খেয়ে ফেলে। সো যদি আমরা একটা অ্যাপ ইউজ করি, একটা অ্যাপের মাধ্যমে ভিডিও, অডিও, ইভেন ডক ফাইল, PDF, আর্কাইভ, জিপ ফাইল সব সকল ধরনের ফাইল আমরা এখান থেকে ওপেন করতে পারছি। এই অ্যাপটি হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই কারণেই। তো আশা করি অ্যাপটি আপনাদেরও ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।